স্যার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজ উনিশ এক দু হাজার বাইশে শিক্ষক মহাশয়দের কোয়ারেন্টাইন লিভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা জানি কিছুদিন আগেই শিক্ষা দপ্তর থেকে জারি হয়েছিল যে শুধু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ফ্যামিলির নয় ফ্যামিলির যে কেউ যদি করোনা আক্রান্ত হয় এমনকি যদি সেই শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষাকর্মী করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তারা কোয়ারেন্টাইন লিভ পাবেন সেই লিভটা কিন্তু কবে পাবে আসুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খর পাওয়ার জন্য শিক্ষা সংগ্রহ খর পাওয়ার জন্য কোয়ারেন্টাইন লিভ শুরু কবে প্রশ্ন শিক্ষকদের করোনা হলে শিক্ষক শিক্ষাদের কোয়ারেন্টাইন লিভ বা নির্বৃত্ত বাসের ছুটির বিষয়ে সুস্পষ্ট বিজ্ঞপ্তি জারি করার পরেও কিছু প্রশ্নের উত্তর মেলেনি বলে অভিযোগ করলেন শিক্ষা শিবিরের একাংশ তাদের বক্তব্য কোয়ারেন্টাইন লিভ নিয়ে শিক্ষা দপ্তরের সম্পতিকে সম্প্রতি যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে কবে থেকে সেই ছুটি পাওয়া যাবে তা স্পষ্ট কোনো উল্লেখ নেই শিক্ষকগুলোর নিবৃত্ত বাসের ছুটির বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছিল অভিযোগ শিক্ষকদের পরিবারে কেউ করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট শিক্ষকও ছুটি পাবেন বলে জানানো হলেও শিক্ষকদের করোনা হলে তারা সেই ছুটি পাবেন কিনা বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করা ছিল না ফলে শিক্ষক শিক্ষাদের করোনা হলে তাদের এই ছুটি দেওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন প্রধান শিক্ষক শিক্ষারা এই অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষা দপ্তর গত শনিবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে শিক্ষক শিক্ষাদের করোনা হলেও তারাও এই কোয়ারেন্টাইন লিভ পাবেন শিক্ষকরা জানাচ্ছেন যে সাধারণ বিজ্ঞপ্তি বেরোনোর পর থেকেই এই নিয়ম বলবৎ হওয়ার কথা এবং এক্ষেত্রে নিয়োগ নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে গত শনিবার তার আগে বহু শিক্ষক শিক্ষা করোনা আক্রান্ত হয়েছেন স্বভাবতই হচ্ছে প্রশ্ন উঠছে তারা কি তাহলে এই ছুটি পাবেন না শিক্ষক সিগাদের বক্তব্য কোন সময় থেকে শিক্ষকদের কোয়ারেন্টাইন লিভ পাওয়া যোগ্য সেই সীমাও বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা প্রয়োজন ছিল শিক্ষক নেতা ও তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নবকুমার কর্মকার জানান যে সরকারি কর্মীদের জন্য কোয়ারেন্টাইন লিভ বিজ্ঞপ্তি বেরোয় দু হাজার কুড়ির আঠেরোই নভেম্বর এবং দু হাজার কুড়ি সালের মার্চের থেকে দেশে করোনা বাড়বন্ত শুরু হয় তখন থেকেই তারা কোয়ারেন্টাইনলি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন এ রাজ্যে গত দুবছর করোনার মধ্যে দুবার স্কুল খুলেছে এবার দু হাজার একুশ সালের বারোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি এপ্রিল পর্যন্ত স্কুল চলছিল তারপরে করোনা দ্বিতীয় উঠে আসার ফলে স্কুল বন্ধ হয়ে যায় ফলে ফের স্কুল খোলে একুশে ষোলোই নভেম্বর কিন্তু করোনা বেড়ে যাওয়ার কারণে স্কুল আবার বন্ধ হয়ে যায় নবকুমারবাবু বলেন যে এই দুবার স্কুল চলাকালীন অনেক শিক্ষক শিক্ষা করোনা আক্রান্ত হয়েছেন আমাদের দাবি দু হাজার একুশের বারোই ফেব্রুয়ারি যখন প্রথম স্কুল খুলে তখন থেকেই শিক্ষক শিক্ষাকর্মীদের এই কোয়ারেন্টাইন লিভ বলবৎ করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হোক তাহলে দেখলেন কোয়ারেন্টাইন লিভ শুরু নিয়ে কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিছু প্রশ্ন রয়েছে শিক্ষকদের একাংশের সেই আপডেট রয়েছে তো যাই হোক এই সংক্রান্ত আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ